সুকন্যার চ্যানেলে আমি ইন্দ্রাণী তোমাদের সকলকে স্বাগত জানালাম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমরা এই পরিবেশটাকে মানিয়ে নিয়েছি, তো বেঁচে থাকতে গেলে আমাদের তো কিছু করতে হবে। তো আজকে তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি আজকে একটা ঘটনা তোমাদের সাথে বলতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার জীবনের সত্যিকারের ভূতের ঘটনা যেটা আমি আজকে তোমাদের সাথে বলবো। 2008 সালের সেই সময় পুজোর সময় ছিল, এটুকুনি আমার মনে আছে। তো অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের ফার্স্ট উইক অবধি, এই সময় মোটামুটি আমরা 25 দিনের জন্য রাজস্থান যাই। তো রাজস্থান যাই যখন আমরা, ওখানে বেশ বাবার বন্ধু বান্ধব, আমরা কয়েকটা ফ্যামিলি মিলে গেছিলাম। তো রাজস্থানে যাই, রাজস্থানে গিয়ে আমরা অনেক জায়গা ঘুরি এবং প্রতিটা জায়গার নাম তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। তো মেন যে ঘটনাটা, আমি সেই জায়গার ঘটনাটা আজ বলছি। রাজস্থানের পুষ্কর, তো পুষ্কর হচ্ছে রাজস্থানের এমন একটা জায়গা যেখানে ভারতের কেন বিশ্বের মনে হয় একমাত্র ব্রহ্মা মন্দির ওখানেই আছে, সেটাই আমি শুনেছি। তো আমরা ওখানে পুজো দিতে যাই। তো প্রথমে পুষ্করে থাকি, থেকে পুষ্করে যেখানে ছিলাম তোমাদের মানে এখন, তখন যদি আমি ফেসবুকটা চালু থাকতো তাহলে তোমাদের আমি দেখাতে পারতাম বন্ধুরা, যে পুষ্করে যেখানে আমরা ছিলাম পরিবেশটা এত সুন্দর, ওখানে ফরেনাররাও এসেছিল এবং সামনে সুইমিং পুলটা এত সুন্দর যার চার সাইড দিয়ে আতা গাছ ভর্তি ছিল। তো এবার আসল ঘটনায় যাই। তো পুষ্করে যেখানে ব্রহ্মা মন্দির আছে সেখানে আমরা সবাই পরের দিনকে আর কি, যেদিন পৌঁছাই ঠিক তার পরের দিন আমরা ব্রহ্মা মন্দিরে পূজা দিতে যাই। এবং আমরা একটা বাস বুক করে নিয়েছিলাম, কারণ 25 দিন ধরে তো ঘুরবো, এখানে আমরা একটা ফ্যামিলি, তো সেই ফ্যামিলির প্রতিটা লোককে তো রিল্যাক্স হয়ে যেতে হবে, তো সেই জন্য আমরা একটা বাস বুক করে নিয়েছিলাম। তো ওটাকে আমরা এবার আমরা পরের দিনকে ব্রহ্মা মন্দিরে পুজো দিতে যাই। এবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে ওখানে আমরা খেতে যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার বাবার, আর আমার মেয়ের সেই সময় প্রচুর জ্বর আসে। তো মেয়ের যেহেতু জ্বর আসে, আমার বাবা বলে কি তাহলে আমি আর ঘুরতে যাব না। আর আমার বাবা কি বলতো, খুব একটা কষ্ট সহ্য করতে পারে না, রাজস্থানে সফর মানে প্রচুর কষ্ট, জার্নি হচ্ছে প্রচুর, আর যে লোকটা মনে করো খুব মোটাও থাকবে, এইরকম জার্নিতে তার দুগলা পাতলা চেহারা হতে বাধ্য। তো এবার আমরা কি করি, ব্রহ্মা মন্দিরে পুজো দিই, আর দিয়ে এবার বাবা বলে যে আমি মেয়েকে নিয়ে চলে যাব। আমার তখন একবার মনে হয়েছিল যে আমি থাকি, কারণ বাবা পুরো খরচা করে সফরটা আমাদের করায়। তো আমি করেছিলাম কি, আমি করতাম কি, আমি কেনাকাটিগুলো করতাম নিজের টাকায়। এবার সবাই জানে আমি প্রচুর কেনাকাটি করতাম, তো বিশেষ করে তখন আমার ঘাগরা খুব শখ ছিল যে ঘাগরা কিনবো, একটা কেনা হয়ে গেছিলো, আবার কি কিনবো, আবার কোথায় দেখেছি তো সেখানে গিয়ে একটু দেখা দেখি, এগুলো আমার স্বভাব ছিল। তো এবার কি হয়েছে, বাবা মেয়েকে নিয়ে চলে যায়। এবার আমি মাকে বলি, মা ওর শরীর খারাপ যখন, আমি ঘুরতে যাব না, আমার মনটা কেমন খচখচ করছে, আমিও বাড়ি চলে যাব। এবার আমার বাবা কিন্তু বিশ্বাস করো কোনো সময় হেঁটে যে মানে কি বলবো, আমরা যেখানে ছিলাম আর কি সেই হোটেলে যাবে তা নয়, আমার বাবা যা হোক একটা ব্যবস্থা করে নিয়েছিল যে রিক্সা করেই হোক, ভ্যান করে হোক, চাই করে হোক, মেয়েকে নিয়ে ওখানে যাবে, মেয়েকে হাঁটাবে তো না কষ্ট করে এবার ওই জ্বর অবস্থায়। এবার আমি দেখছি কি জানো, বিশ্বাস করো বন্ধুরা, যে আমার বাবা আর মেয়ে হাঁটছে আর আমি ওদেরকে ধরতে চাইছি। এবার দেখছি ওরা হাঁটছে, যে ডিস্টেন্স আমি দেখে এসেছি সেই ডিস্টেন্সেই ওরা হাঁটছে, আর আমি ওদেরকে মানে ধরার জন্য সে দৌড়ানোর মতো অবস্থায় ওদের কাছে যাচ্ছি, কিন্তু গিয়েও বিশ্বাস করো ওদের আমি ধরতে পারছি না। তো আমিও যাচ্ছি, ওরাও যাচ্ছে, এই করতে করতে না আধ ঘন্টার উপর, মানে আধ ঘন্টা নয় মানে প্রায় 15-20 মিনিট আমি ওদের পিছনে এইভাবে যাই। কিন্তু এবার হঠাৎ করে এবার আমাদের ওই ওখান থেকে খাওয়া দাওয়া সবার হয়ে যাওয়ার পর আমাদের যাওয়ার কথা ছিল আজমির শরীফ। এবার আজমির শরীফে আমরা যাবো কী করে, আমাকে খুঁজে পাচ্ছে না কেউ, কারণ আমার মানে আমি আমাদের সেই সময় কোনো ফোন ছিল না, ফোন বলতে বাবার ছিল আর বোনের ছিল, আর বোনের টিকিট কাটা হয়েছিল আসার জন্য, বোনের তখন বিয়ে হয়নি। বোন যখন স্টেশনে পৌঁছে বোনের খবর আসে যে বোনের ইন্টারভিউ কল আসবে আর ওটা 25 তারিখে বোনকে জয়েন করতে হবে, তাই বোন যেতে পারেনি।
বোন ফিরে আসতে বাধ্য হয়, আমাদের গাড়ি গেছিল সেই গাড়িতেই বোন বাড়ি ফিরে আসে, বোন একাই ছিল আর পাশে বড়মারা ছিল, ওরাই দেখেছিল। তো আমরা এবার কি করি, আমি যে কাউকে ফোন করব বা কি করব সেটা আমাদের সেই সময় আমি ভেবে পাচ্ছিলাম না কি করব, কারণ ফোনটা তো আর আমার বাবা ফোন নিয়ে আসেনি, ফোনটা ভেবেছে একটা ফোনেই চলে যাবে, ঘুরতে আসছি তো বাবা ফোন রেখে এসেছে, বোনের ফোন দিয়েই ভেবেছিল হয়ে যাবে, তো বোন তো ওখান থেকে রিটার্ন করেছে তাই ফোন কারোরই ছিল না আর আমার নাম্বারও জানা ছিল না। তখন আমরা কি করি, আমি দেখছি যে এতটা ডিস্টেন্স কেন, ওরা দেখে আমি দৌড়ে দৌড়েও ধরতে পারছি না কেন, আমার মনে একটা খটকা লাগে। আর আশেপাশে সাইডের লোকগুলোকে যে জিজ্ঞেস করবো, বিশ্বাস করো তোমরা এত অদ্ভুত ওদের দেখতে, আর অ্যাটিটিউডগুলো এত মানে জঘন্য ছিল যে আমার মনে হয়নি, মন থেকে সায় দিইনি আমি ওদের জিজ্ঞেস করবো। তাই আমার মানে কি বলতো, ওই অপরিচিত পরিবেশেও আমি শুধু ভগবানের মানে আমার তো দীক্ষা নেওয়া আছে, আমি শুধু আমার ওই গুরুদেবকে ডেকে গেছি। এবার হঠাৎ করে দেখি কি যে বাবা মেয়ে দেখছি চলে গেছে অনেকটা ডিস্টেন্সে, আমি ভাবছি আমি তো ওদের ধরতে পারবো না, আমি আর যাবো না। তারপর দেখি একটা গুরুদ্বার এসে গেছে, গুরুদ্বারের কাছে এসে আমার হুঁশটা এসছে, আমি ভাবছি আমি আর একটা এক ফোঁটা এগোবো না। এবার তার উল্টো দিকে একটা বুথ পাই দেখতে, মানে ফোন বুথ, এসটিডি বুথ যেটা হয় সেটা, তো আমি তার সেই উল্টো দিকে যাই। আর আমার হাতে না তখন 500 টাকার একটা নোট ছিল, বাবার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, আমি কোনো পার্স নিয়ে আসিনি বলে, সেই সময় খেতে এসে যে আমরা ঘুরতে যাবো সেটা আমাদের প্ল্যানে আমার অন্তত জানা ছিল না, তাই জন্য বাবার কাছে থেকে 500 টাকার নোট একটা চেয়ে নিই, সেই সময় কত যুগ আগে ভাবো। তো ওই 500 টাকার নোটটা আমি যদি বলতাম ওই বুতালাকে, আমার কাছে টাকা নেই, 500 টাকার নোট আছে, ও আমাকে ফোন করতে দিত না। তাই আমার সেই সময় উপস্থিত বুদ্ধিতে যা মনে হয়েছিল আমি ওনাকে বললাম আমি একটা ফোন করব। তা ফোন করেছিলাম আমি আমার বোনকে, কারণ বোন কলকাতায় আছে, বোন যদি কন্ট্যাক্ট করতে পারে কাউকে, আমি বললাম কাউকে বলে দেন আমি হারিয়ে গেছি, আমি এইখানে আছি, গুরুদুয়ারের উল্টো দিকে একটা বুথ আছে আমি সেখানে আছি, আর ওখানে একটাই গুরুদুয়ার আছে। তো বোন যাকে ফোন করবে, এবার বোনকে আমরা কি করেছিলাম, বোন যেহেতু বাড়িতে চলে গেছিলো ওখানে একজনের ফোন থেকে আমরা বোনকে ফোন করেছিলাম, আর ভগবান অশেষ কিবা উনি ফোনটা নিয়েই গেছিলেন। বোন আবার ওনাকে, বোন প্রথমে একজনকে ফোন করে, তার ফোন সুইচ অফ, তারপরে তাকে ফোন করে। তো তারা ফোন করে বলে যে দিদি অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, তোমরা শিগগিরই যাও। তারা তো আসে রাস্তাটা আধ ঘন্টার ওপর দুজন লোক আর কি, বাবার বন্ধুরা, তো দুটো কাকু আসে। আর আমার বাবা খবর পেয়ে হোটেলে, আমার বাবা কি করে গাড়ির ড্রাইভারকে নিয়ে বাবা অন্য রাস্তা দিয়ে আসে, এসে এবার আমাকে ওরা এসে বলে হ্যাঁ তুই এত এত মানে 45 মিনিটের রাস্তা তুই কী করে 15-20 মিনিটের মধ্যে পৌঁছে গেলি। আমি বললাম কাকু আমি দেখছি সমানে বাবার মেয়ে যাচ্ছে আর আমি ওদের পেছন পেছন দৌড়াচ্ছি। মানে এরপর ওরা কোথায় গেছে জানেন তো, ওই জায়গাটা হচ্ছে মিশেছে কি হাই রোডে, এবার আমি যদি কোনো রকমে ওদের পিছন পিছন হাই রোডে যেতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো, মানে ওটা একটা আত্মা ছিল আমাকে নিয়ে যাচ্ছিল টানতে টানতে। তো আর আমাদের সাথে যারা ছিল তারা ভেবেছে আমি বোধ হয় কোনো মানে আমার বন্ধু বান্ধব সার্কেলে যারা ছিল তারা ভেবেছে আমি বোধ হয় কোনো মানে দোকানে জামা কাপড় দেখতে ঢুকে গেছি। ওরা তো প্রতিটা দোকানে যায় গিয়ে বলে আমরা ঘাগড়ার দোকানগুলোয় গিয়ে উল্টে পাল্টে দেখছি, তুই যদি থাকিস তোকে তো একটা মারবই। তো গিয়ে দেখে যে না আমি তো ওখানে নেই, বাবা এসে আমাকে ধমক দিচ্ছে। তো আমি বাবাকে বলি যে না আমি সত্যি বিশ্বাস করো আমি চোখে দেখছি যে তোমরা যাচ্ছ আর আমি এ করি, আমি তোমাদেরকে পিছন পিছন ফলো করছি। তো করতে করতে আমার ওখানে গিয়ে হুঁশ আসে, তখন আমি ফোন করি। এই হলো আমার ওখানকার ঘটনা। তো বন্ধুরা আমি ভগবানের অশেষ কৃপায় আমি সত্যিই বেঁচে গেছিলাম, না হলে যে কী হতো আমি নিজেও জানি না। আর এই ঘটনাটা আমার একার সাথে শুধু হয়নি, ওই পুষ্কর মন্দিরের ঘটনাটা এরকম আরেকজনের সাথেও হয়েছে, মানে ওই গল্পটা আমি শুনেছি আমারও এরকম হয়েছে। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু আমার এই এটা আমার সাথে হয়েছে। আর এটা আমার সাথে যারা যারা গেছিল, যারা শুনবে আমার এই ব্লগটা, তারা নিশ্চয়ই বুঝবে যে কথাটা কতটা সত্যি। তো বন্ধুরা আজকের মতো আমার এই অবধি, আমি আবার আমার জীবনের আরও অনেক সত্য ঘটনা নিয়ে আমি নিশ্চয়ই আসবো তোমাদের কাছে। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো। তো বন্ধুরা আজকের মতো টাটা।